আজকে সকাল বেলায় উঠে থেকে পুরো হাইপার হয়ে গেছিলাম আমি, খুব সত্যি কথা বলতে। দেখে বুঝতেই পারছো আমাকে, মানে এত হাইপার হয়ে গেছিলাম। কেন হাইপার হয়েছি, রাতে ঘুম হয়নি, মানে বাবু খালি খুচুর খুচুর করে, মানে সব দিন তো সমান হয় না, খুচুর খুচুর করে একটু করে উঠছে, একটু করে ফিট করাচ্ছি ওকে, আবার ঘুমোচ্ছে, আবার উঠছে, আবার ফিট করাচ্ছি, আবার ঘুমোচ্ছে। এই করতে করতে মানে আমি একবার ঘুম ভেঙে গেলে না ঘুম আসতে আমার ভীষণ লেট হয়ে যায়। দিয়ে তোমার ওই করতে করতে ঘুম হয়নি, সকাল 7টার সময় আবার উঠে বাবু ফিট করেছে, আবার শুয়েছে। রাতে যেহেতু মানে আমরা শপিং করে ফিরতে দেরি হয়ে গেছে আর ওকে খাবারও সেরকম দেওয়া হয়নি, মানে ও খেতে চায়নি, রাত্রে অনেক রাত হয়ে গেছিলো বলে খেতে চায়নি, আর ঘুমিয়ে পড়েছিল বাবু। ঘুমিয়ে পড়ে আবার 1:30 মানে আধা ঘন্টা ঘুমিয়ে আবার 1:30 সময় উঠে দুটোই ঘুমিয়েছে। মানে একটা মানে কালকে না রাতের পর থেকে একটু সেই ইধার উধার হয়ে গেছে সমস্ত রুটিনটা। বাবু এমনিতে রুটিন ওয়াইজই চলে, বাট কালকে একটু ইধার উধার হয়ে যাওয়ায় সারা রাত মানে আমাদেরও ঘুম হয়নি, বাবুরও ধরো ঠিকঠাক করে ঠিক করে ঘুম হয়নি। তো সকালেও 7টায় ঘুম হয়ে গেছে আর ঘুমোলাম না। কোনো সময় তাও একটু 9:30-10 অবধি ঘুমোতে পারি, বাবু ঘুমোয় আমিও ঘুমাই, তো বাবুকে 9:30 ঘুম পড়ালাম। ও সেই সকাল 7টা থেকে জেগেছিলো, 9:30 ওকে ঘুম পড়ালাম, আর কি ঘুমোবো আমি, আধা ঘন্টা মানোর আন্টিও চলে এসেছে, ডাস্টিং ওয়াগেরাও করতে হবে, ওই জন্য আর ঘুমোলাম না। তো ওই জন্য মানে এত হ্যাপাজেট আর এত হাইপার হয়েছিলাম, জাস্ট বলার নয় কি বলবো। তো তবুও তো ব্লগটা শুরু করতে হবে, আর তার সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগ শুরু করছি। লাস্ট ভিডিও দেখো, স্কিপটা করে চেক করো। সোফার হচ্ছে কি কভারগুলো সব তুলে দিয়েছি, আজকে সোফার কভারগুলো কাচলো, কালকে মানে পিলোর যে তোমার কভার রয়েছে মানে বালিশের যে ওয়ার সেগুলো হচ্ছে কি তুলে দেবো কাচার জন্য। আর পর্দাগুলো উঠিয়ে দিয়েছি, মানে ঝেড়ে ঠেড়ে ডাস্টিংটা আমার টোটালি কমপ্লিট। আন্টি এবার ঝাঁট দিয়ে মুছলেই সব কিছু হয়ে যাবে, পুরো বাড়ি একদম ঝাঁ চকচকে করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই তো স্নান করছে, একটু বাদেই যাবে অফিস, আন্টি আন্টির মতন করছে। এখানে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই চিকেন, চিকেনটা আমি আজকে রান্না করবো, ধোয়া ঠোয়া হয়নি, ভালো করে ধোবো, দেন তারপরে একটু গোলমরিচ আর গরম মশলা আর টক দই দিয়ে টমেটো দিয়ে রান্না করবো আজকে একটু অন্যরকম টেস্টে। ব্রেকফাস্টে চলো ব্রেকফাস্টটা তোমাদের দাদাভাইকে দিই, বেরোবে অফিস খেয়ে। এখানে আছে ভিন্ডি আলু ভাজা আর তার সাথে রুটি, এটাই হলো ব্রেকফাস্ট। আর যা গরম, বৃষ্টির কবে দেখা মিলবে জানি না, মারাত্মক বাজে গরম। নাও স্নান ধান করিয়ে উঠলাম, ওকে স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছি, এবার মানে মোটামুটি কাজ আমার কমপ্লিট, শুধু মা ওদিকে রান্না করছে, মায়ের রান্নাটা হলে আমি চিকেনটা করলে তারপর স্নান ধান করে নেবো। চিকেনটা এখানে ফ্রেশভাবে একদম ধুয়ে রেখে দিয়েছি, বাকি এখানে কড়াইয়ের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি। আজকে আলু দিয়ে চিকেনটা রান্না করব আমি। আর আমার খুব সত্যি কথা বলতে চিকেন শুধু কষার থেকে আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর বাঙালির খাবারে আলু না থাকলে একদমই চলে না। সুতরাং আমি তো ভীষণ আলু প্রেমী, কিন্তু শুধু আলু ভালো লাগে না, চিকেন মাটনের সাথে আলুটা ভালো লাগে। আলুগুলো ভেজে আমি তুলে রাখলাম, আর কড়াইয়ের মধ্যে না একটুখানি সামান্য চিনি দেবো, চিনি দেওয়ার পরে দেবো হচ্ছে কি পেঁয়াজ। কড়াইয়ে চিনি দিয়ে পেঁয়াজটা ভাজলে তেল তো ছিটকোয় না ছিটকোয় না, তার সাথে হচ্ছে কি কালারটা ভীষণ ভালো আসে, সেই জন্য চিনিটা ফার্স্টে দিয়ে নিলাম। এখানে তো পেঁয়াজ কুচোনো রয়েছে, মশলা টসলা সব এখানে রয়েছে রেডি। এখানে হচ্ছে কি কড়াইয়ে সমস্ত ধরনের মানে গুঁড়ো মশলা, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি এতে আলু আর চিকেন দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব, একটু আলাদা প্রসেসে করছি আজকে, মানে অন্যরকম। একটু টক দই দেবো, টক দই তো সচরাচর মাংস তো দেয়ই সবাই, চিকেন হোক মাটন হোক, কিন্তু সবসময় টক দইটা দিই না, আজকে টক দই দেবো, তার সাথে উপর দিয়ে গরম মশলাগুলো তো দেয় আজকে, গোটা গরম মশলা গুঁড়ো আর গোলমরিচগুলো একসাথে মিক্স করে দেবো, টেস্টটা একদম অন্যরকম লাগে। চিকেন আর ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে না নাড়াচাড়া করে ঢেকে দেবো। চিকেন আলুটা এখানে জল দিয়ে কষার পরে ঢেকে দিলাম, আর এখানে না টক দইটা সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি, একটু মানে মাংসটা সেদ্ধ হলে আলুটা সেদ্ধ হলে টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, তারপরে এই যে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
কি বলতো, মাংস হচ্ছে কি বিভিন্ন ধরনের ভিন্ন ভাবে রান্না করা যায়। আজকে না আমি মানে একদম এরকম ভিন্ন ভাবে রান্না করছি বলে তোমাদের দেখাচ্ছি, অথচ মানে মশলাপাতি যা কিছু না সমস্ত বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু হবে, মানে নর্মাল উপকরণ, জাস্ট প্রসেসটা একটু ইধার উধার ওই আর কি। তো সেই জন্যই মানে দেখাচ্ছি না, তো খুব বেশি রান্না আমি দেখাই না, মানে এমনি হ্যাঁ কি করছি রান্না সেটা দেখাই, বাট কিরম করে করছি কোনটার পর কোনটা দিচ্ছি প্রপার আমি ওরম ভাবে দেখাই না। তো আজকে দেখাচ্ছি লাস্ট মুহূর্তে একদম, দেখি কিরম একটা কালার আসে আর কি হচ্ছে না হচ্ছে ওই আর কি। আর এত বেশি গরম লাগছে না বলে বোঝাতে পারবো না তোমাদের, জাস্ট মারাত্মক গরম, ভীষণ গরম, ভীষণ ভীষণ ঘেমে যাচ্ছে রীতিমতো। টক দই দিয়ে চিকেন, টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে ওপর দিয়ে তোমার গরম মশলাগুলো আর গরম মরিচগুলো দিয়ে নিয়েছি, কমপ্লিট। এবার আমি নেবো ফুটছে। কিচেনটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম রান্না বান্না করে। আলোটার জন্য দেখছো কেন এটা ছেড়ে বেড়ে ছেড়ে বেড়ে ছেড়ে বেড়ে ভিডিও হচ্ছে। সব ওভেন টোভেন পরিষ্কার করে নিয়ে পুরো এঁঠোগুলো নামিয়ে মুছে নিয়ে ঝাঁট দিয়ে নিলাম, মানে মানরা আন্টি করে যায় ঝাঁট দিয়ে মুছে যায়, তবুও আমি রান্নার পরে ফ্রেস করে আবার করি। গুড আফটারনুন এভরিওয়ান, জাস্ট এক্ষুনি স্নান ধান করে উঠলাম আর শ্যাম্পুও করলাম মাথা থেকে, আমাদের দাদাভাই চলে এসছে, তো চলো ও চলে এসেছে, এবার বাবুকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা লাঞ্চটা করে নেবো। আজকে একটু লেট হয়ে গেল গো, মানে আমি রান্না করলে লেট। বসে গেছি ভাত নিয়ে লাঞ্চে, এখানে শশা রয়েছে তার সাথে চাল কুমড়ো আলুর একটা ভাজা আর তরকারি মিক্স আর কি মনে হয় এটা, আর বাকি এখানে রয়েছে আমি যে চিকেনটা বানালাম আলু দিয়ে সেটা। বোন এনেছে আমার পছন্দের মিষ্টি, ভীষণ পছন্দ লাগে মিষ্টিটা, চলো ভাত খাওয়ার পরে মিষ্টিটা খাই। গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড, সন্ধ্যেবেলায় একটু বাইরে না বেরোলে মনটা ভালো লাগে না, সন্ধ্যে হয়েছে বাবুকে নিয়ে একটু বেড়াবো, তো সেরকম কোথাও না একটু ইধার উধার ঘুরবো, দেন তারপরে আবার বাড়ি চলে আসবো। আর সন্ধ্যেবেলায় একটু বাইরের হাওয়া নিতে বেরোতে হয়, এক একদিন বেরোই না, তোমাদের দাদা ভাইয়ের খুব ক্লান্তি থাকে, ও তো অগাধ পরিশ্রম করে যায় সারাদিন ধরে, আমরা আর কী করি বাড়িতে থেকে, ও মানে এটা ওটা ও অগাধ পরিশ্রম করে যায়, কষ্ট হয় ওকে দেখে মাঝে মধ্যে, তো ওকে আমি একদমই প্রেশার দিই না, একবার বলি যাবে, ও যদি একবারই হ্যাঁ বলে তো ঠিক আছে, যদি বলে না তাহলে আমি একদম জোর করি না, যেদিন ও নিজে থেকে বলে সেদিন তো ক্যাবাত হয়ে যায়। তো চলো বেরোই, এখানে মাজার থেকে আসলো সিন্নি, মানে মহরমের জন্য মহরম উপলক্ষে সিন্নি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর ভেতর আর একটা আছে আটটা, টোটাল আট প্যাকেট হচ্ছে কি তোমার সিন্নি এসেছে, এগুলো এখন ঢেলে ঢুলে রাখা যাক। মা বেটাতে একসাথে বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই আগে চলে গেছে নিচে, ভালো বাবু চলো 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 ওইদিকে যেও না, ওদিকে যেও না, ওদিকে যেও না, ওদিকে যেও না, এখন না, এখন না, এখন না, এখন না। বাইরে বেরিয়ে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, এবার আমরা ফিরছি বাড়ি। জায়গাটা বেশ সুন্দর না? হ্যাঁ জায়গাটা ভীষণ ভালো, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এর থেকে অর্ধেকটা তুলে নেওয়া হয়েছে আর অর্ধেকটা এখনো আছে পোলাও, মানে সিন্নি কতটা রয়েছে দেখো, আর দুপুরে চিকেন কষাও রয়েছে আর এখানকার তোমার আলুর দম, এই দিয়ে হয়ে যাবে ডিনার, তোমাদের দাদাভাইয়ের আমার ডিনারটা বেরিয়ে নিই।